নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা ওয়াইপার। আমরা অনেকে এই ধরনের ওয়াইপারের ব্যবহার করে থাকি, তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ওয়াইপারের যে হ্যান্ডেলটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়। যখন আমরা ব্যবহার করতে যাই এইভাবে করে খুলে যায়। তারপর আমরা আবারও এটাকে সেট করে দিই, ঠিক একইভাবে যখন কাজটি করতে যাই। এইভাবে বারবার যদি খুলতে থাকে আমাদের নিজেদেরই কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। অনেক সময় আমরা এই ওয়াইপারটা বাদই দিয়ে দিই। তবে এই ওয়াইপার বাদ না দিয়ে আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা প্লাস্টিক বা পলিথিন, মাঝের কিছুটা অংশ ধরে নেবেন, একটা কাঁচির সাহায্যে এইভাবে করে প্লাস্টিকটাকে কেটে নেবেন। এই প্লাস্টিকের যে টুকরোটা রয়েছে সেটা কি করবেন, ওয়াইপারের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে প্রথমে এইভাবে করে দিয়ে দেবেন। তারপর এই হ্যান্ডেলটা ওয়াইপারের মধ্যে এভাবে করে সেট করে নিতে হবে। কাজটি কিভাবে করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখানে প্লাস্টিকটা দেওয়ার কারণে হ্যান্ডেলটা খুব ভালোভাবে টাইট হয়ে যাবে। যখন আপনারা এই ওয়াইপারটা আবারও ব্যবহার করবেন দেখবেন কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি মিক্সার জার মশলা পেস্ট করার জন্য। আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা মিক্সার জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করি, পেস্ট করার পর ভালোভাবে ধুয়ে নিলেও দেখবেন মিক্সার জার থেকে একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ ছাড়তেই থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন পেপার, পেপারটাকে যতটা সম্ভব ছোট টুকরো করে নেবেন, তারপর মিক্সার জারের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা আর দেবেন বেশ কিছুটা পরিমাণের জল। এবার মিক্সার জারটাকে আমি দুবার ঘুরিয়ে, এখানে বেকিং সোডার পেপার দেওয়ার কারণে যে পেঁয়াজ আদা রসুনের গন্ধ যাচ্ছিলই না সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তাছাড়াও ধারও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। পরবর্তী টিপসটা হলো মিক্সার জার নিয়ে। মিক্সার ধোয়ার পর আমরা কি করি, মিক্সার জারটাকে এইভাবে করে উল্টো করে রেখে দিই যাতে করে জলটা ঝরে যায়। তবে এইভাবে রাখলেও অনেক সময় ঠিকভাবে জলটা ঝরে না, যার কারণে কিছুটা জল ব্লেডের মধ্যেও আটকে যায়। তখন জং বা মরচে পড়ে যাওয়ার কারণে ধারটাও কমে যায়, তখন মিক্সার ব্যবহার করতে পারি না আমরা ঠিকভাবে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন জামা কাপড় মেলার ক্লিপ, এইভাবে করে দিয়ে দেবেন। আমি এখানে তিনটে ক্লিপ নিয়েছি। এভাবে উল্টো করে দিয়ে দিলে কি হবে দেখবেন, সাইড দিয়ে হাওয়া কিন্তু মিক্সার জারের ভেতরে যাবে, যার কারণে সহজে শুকিয়ে যাবে, একটু জল থাকবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি, ভেন্ডি বা ঢ্যাঁড়স। কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা ভেন্ডি বা ঢ্যাঁড়স কেটে রাখি এইভাবে করে বিজল পদার্থ বেরোতে থাকে। যখন রান্না করি সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। কী করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লেবুর রস। তারপর ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে লবণ আর লেবুর রসটাকে মাখিয়ে নেবেন। এভাবে মাখিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আপনারা এইভাবে করে রেখে দেবেন। আসছি 2 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেন্ডির মধ্যে কিন্তু এখন জল ছাড়তে শুরু করেছে। তাছাড়াও ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু এই জলের সাথে বেরিয়ে গেছে। এবার আপনারা ভেন্ডিটা ডাইরেক্ট এইভাবে জলটা ফেলেও রান্না করতে পারেন বা জল দিয়ে ধুয়েও রান্না করতে পারেন। রান্না করার সময় যে বিজল পদার্থ বেরোয় ভেন্ডির, তখন কিন্তু আর বেরোবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। আমি নিয়েছি বেশ কিছুটা দুধ। দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা দুধ জাল করি কি করি, একটা পাত্র নিয়ে নিই, তার মধ্যে দুধটাকে ছেঁকে জাল করতে বসিয়ে দিই। তবে ডাইরেক্ট কোনো পাত্রের মধ্যে দুধটাকে দিয়ে যদি জাল করতে বসাই অনেক সময় তলার দিকে কিন্তু লেগে যায়। তবে আপনারা যখনই দুধ জাল করবেন সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন, তারপর একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে জাল করতে যদি বসান তাহলে দেখবেন তলার দিকে কিন্তু কোনোভাবেই দুধটা লেগে যাবে না।
তো পরবর্তী টিপসটা হলো দুধ নিয়ে আমরা যখন দুধ জাল করতে বসাই, অনেক সময় দেখবেন চোখের নিমেষের মধ্যে দুধ কিন্তু উতলে পড়ে যায়। এতে করে আমাদের দুধটা তো নষ্ট হয়, গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। কি করবেন, নিয়ে নেবেন ঘি, সামান্য পরিমাণের ঘি নিয়েছি। এইভাবে করে পাত্রের ওপরের সাইডে ঘিটাকে লাগিয়ে নিচ্ছি, চারিদিকেই কিন্তু লাগিয়ে নিতে হবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার এই পাত্রটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু এখন ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকেও হাইতে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু কোনোভাবেই উতলে পড়ে যাচ্ছে না, যেখান পর্যন্ত ঘিয়ের লেয়ার দিয়েছি সেখান পর্যন্তই কিন্তু ফুটছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। রুটি আমরা কম বেশি অনেকেই বাড়িতে খেয়ে থাকি, তবে রুটিটা যাতে ভালোভাবে ফোলে অনেকে আমরা কি করি, একটা রুটি তাওয়ার মধ্যে প্রথমে উল্টো পাল্টা করে সেকে নিই, তারপর রুটি সেকা দিয়ে সেকি। এতে করে আমাদের কি হয়, সময়ও অনেকটাই লেগে যায়, গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। আপনারা যখনই রুটি করবেন কি করবেন, 2 থেকে 3টে রুটি তাওয়ার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন, তারপর তাওয়াতে একটু উল্টো পাল্টা করে সেকে নেবেন। সেকে নেওয়ার পর রুটি সেকা দিয়ে সেকবেন, দেখবেন রুটি খুব ভালো মতো ফুলবেও, এমনকি সময়ও অনেকটাই কম লাগবে, গ্যাসের খরচও অনেকটাই কম। এই রুটিগুলো তাওয়াতে একটু উল্টো পাল্টা করে সেকে নিয়েছি, তারপর রুটি সেকা দিয়ে সেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা গ্লাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। এখন যেহেতু বর্ষার সময়, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু মাঝে মধ্যে গলা ব্যথা শুরু হয়, যার কারণে অনেকে আমরা ওষুধ খেয়ে নিই। কোনো রকমের ওষুধ না খেয়ে যে জলটা আপনারা খান, এইভাবে করে একটা ছুরি গরম করে 3 থেকে 4 কাট লাগিয়ে নেবেন। তারপর এই জল যদি আপনারা 3 দিন খান, সেক্ষেত্রে দেখবেন গলা ব্যথা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, কোনো রকমের ওষুধ খেতে হবে না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো রান্নাবান্না করে থাকি, তবে তেল যদি ঠিকভাবে গরম না হয়, সেক্ষেত্রে দেখবেন যে রান্নাই করি না কেন একটা সর্ষের তেলের কাঁচা গন্ধ ছাড়তেই থাকে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে, তারা দেখবেন কোনোভাবে বুঝতে পারি না যে ঠিকঠাকভাবে তেলটা গরম হয়েছে কি না। তো আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ, তারপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে লবণটাকে তেলের সাথে মিশিয়ে দেবেন। এতে কি হবে, তেল যদি ঠিকভাবে গরম নাও হয় না কেন, কোনোভাবেই কিন্তু তেলের কাঁচা গন্ধ যেটা ওঠে সেটা কিন্তু ছাড়বে না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখানে বেশ কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় দেখবেন আমরা এই কাঁচা ছোলার নানা রেসিপি বানিয়ে থাকি, তাছাড়াও অনেকেই কাঁচা ছোলা কিন্তু আমরা খেয়ে থাকি। তবে এই কাঁচা ছোলা যদি কোনো কারণে খাওয়া না হয় বা রান্না করা না হয়, কিছুদিন থেকে গেলেই দেখবেন অঙ্কুরিত হতে শুরু করে। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ, তারপর এই ছোলার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। এইভাবে যদি আমরা আমাদের ছোলাটা রাখি, তাহলে দেখবেন সহজে খারাপ হবে না, অঙ্কুর বেরোবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা কন্টেনার। আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটু লেবুর টুকরো, লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছে। এখান থেকেই আমি সামান্য পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের পাউডার, এখানে এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে।
দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল। এখানে আমি এক গ্লাস জলের মাপ করে বাকি উপকরণগুলো দিয়েছি। আপনারা যদি জলের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে, আর যদি জলের মাত্রা কমিয়ে নেন বাকি উপকরণও কিন্তু কমিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশেও গেছে। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে সলিউশনটা বানিয়েছি সেটা আমি দুটোভাবে ব্যবহার করব। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল, কিছুটা সলিউশন প্রথমে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে। কিচেনের মধ্যে আমরা রান্নাবান্না করি, নানা ধরনের খাবার দাবার রেখে থাকি, কোনোভাবেই যদি টিকটিকি পড়ে যায় আমাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এই সলিউশনটাকে এভাবে করে দেওয়ালের মধ্যে স্প্রে করে রেখে দেবেন। এতে কি হবে, কোনোভাবেই কিন্তু দেওয়ালের মধ্যে টিকটিকি বা অন্যান্য পোকামাকড় তেলা পোকা কোনো কিছুই কিন্তু আসবে না এই সলিউশনের গন্ধের কারণে। আপনারা যদি ডাইরেক্ট এইভাবে সলিউশনটা দিয়ে রাখতে না চান সেক্ষেত্রে 10 মিনিট মতো রেখে দেবেন, তারপর একটা কাপড় দিয়ে এভাবে হালকাভাবে মুছে নেবেন, এতেও কিন্তু কাজ হবে। তাছাড়াও রাত্রেবেলা দেখবেন যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই, গ্যাস ওভেনের মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় কিন্তু হাঁটাচলা করতে থাকে, কখনো সখনো টিকটিকিও কিন্তু এখানে ঘোরাঘুরি করে। আর এই গ্যাস ওভেনের মধ্যে আমরা যখন রান্নাবান্না করি পরের দিন খুন্তি হাতা রেখে দিই, আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্নাবান্না করি আমাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এই সলিউশনটা আপনারা এইভাবে করে যদি স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু তেলা পোকা ছোটোখাটো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই কিন্তু আসবে না। আপনারা যদি এইভাবে ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কাপড় নিয়ে 10 মিনিট পর গ্যাস ওভেনটাকে হালকাভাবে মুছে নেবেন, এর গন্ধ কিন্তু তাও থাকবে, এতেও কাজ হবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। বাকি সলিউশনটা কোথায় ব্যবহার করবেন, আমাদের দেখবেন যেখানে লাইট থাকে এলইডি লাইটগুলো লাগানো, সেখানেও অনেক সময় টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় ঘোরাঘুরি করতে থাকে, এই জায়গার মধ্যেও কিন্তু আপনারা এইভাবে করে স্প্রে করে দিতে পারেন। তাছাড়াও ঘড়ির আশেপাশে দেখবেন অনেক সময় টিকটিকি দেখা যায়, এই জায়গাতেও যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে দেখবেন টিকটিকি বা পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হবে। বাকি যে সলিউশনটা রয়েছে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সলিউশনটা সাইডে রেখেছিলাম, সেই সলিউশনটা নিয়েছি, এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি টয়লেটের সামনে। আমরা প্রত্যেকেই কম বেশি টয়লেটের ব্যবহার করে থাকি, তবে টয়লেট ব্যবহার করার পর টয়লেটটাও কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। তবে অনেক সময় দেখবেন আমাদের কোনো কারণে যদি টয়লেট পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়ে, এমনকি নানা রোগ জীবাণুও কিন্তু ছড়ায় ঠিকভাবে পরিষ্কার না করা হলে। টয়লেট যদি কোনো কারণে আপনাদের পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো টয়লেটে হাত না দিয়েই আপনারা কিভাবে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটা আপনারা কি করবেন, এইভাবে করে কিছুটা কোমরের মধ্যে দিয়ে দেবেন, আর বাকি সলিউশনটা সাইডে এইভাবে করে ছড়িয়ে দেবেন। এইভাবে দিয়ে দেওয়ার পর আপনারা রেখে দেবেন আধা ঘন্টার জন্য, যদি রাত্রেবেলা দিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এইভাবে আধা ঘন্টা রাখার পর কি করবেন, ফ্লাস্কটাকে দিয়ে দেবেন। দেখবেন এই সলিউশনের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে টয়লেটের কোমরের মধ্যে কোনো রোগ জীবাণু থাকবে না, তাছাড়াও পাউডার, আর এখানে দিয়েছি আমি লেবুর রস, যার গন্ধের কারণে টয়লেটের বাজে দুর্গন্ধ চলে যাবে, বেকিং সোডা লবণের কারণে রোগ জীবাণু মরে যাবে টয়লেটে হাত না দিয়ে। এইভাবে করে আমরা কিন্তু টয়লেটটা খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।